পুকুরে মাছের চাষ একটি লাভজনক ব্যবসা। অল্প পুঁজি খাটিয়ে সহজেই মাছ চাষ করা যায়। বাণিজ্যিকভাবে মাছ চাষ করে একদিকে যেমন আমিষের চাহিদা পূরণ করা যায়, তেমনি আর্থিকভাবে লাভবান হওয়া যায়। একক পদ্ধতিতে অর্থাৎ পুকুরে একই জাতের মাছ চাষ করা যেতে পারে, আবার দুই বা ততোধিক জাতের মাছ একসাথে চাষ করা যায়, যাকে মিশ্র পদ্ধতিতে চাষ বলা হয়। মাছ চাষে সাধারণত বিভিন্ন রকমের উপকরণ ব্যবহার করা হয়, যেমন পাথুরে চুন, ইউরিয়া, টিএসপি, মিউরেট অফ পটাশ, রোটেনন, খৈল, গমের ভুষি, আটা, চালের গুঁড়া। মাছ চাষে বিভিন্ন সরঞ্জামাদির প্রয়োজন হয়, যেমন জাল, সেকি ডিক্স, পিএইচ মিটার, অক্সিজেন মিটার, থার্মোমিটার। মাছ চাষের জন্য পুকুরের স্থান নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুকুরের স্থান নির্বাচনের জন্য কিছু বিষয় বিবেচনা করা দরকার। মাটির প্রকৃতি। পুকুরের জন্য দোআঁশ মাটি, পলি মাটি বা বেলে দোআঁশ মাটি হলে ভালো হয়। ভালো পানির উৎস, পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা, যোগাযোগের সুব্যবস্থা, মাছ চাষের জন্য প্রয়োজনীয় উপকরণের প্রাপ্যতা, নিরাপত্তা ব্যবস্থা এবং বাজারজাতকরণের সুবিধা। পুকুর খনন করার জন্য যে বিষয়গুলো বিবেচনা করা হয়, বড় বা মাঝারি আকারের পুকুরের পাড় 4-5 ফুট উঁচু হবে, পুকুরের বকচর 3-4 ফুট হবে, পুকুরের ঢাল হবে 2:1, 1 ফুট মাটি কাটলে 2 ফুট ভিতরের দিকে সরে যেতে হবে। বকচরের প্রধান কাজ পুকুরের পাড় যেন না ভাঙে এবং মাছ ধরতে যেন সুবিধা হয়। পুকুরের তলদেশ সমতল হবে, পুকুরের গভীরতা 5-7 ফুট হবে। পুরাতন পুকুর নির্বাচন করলে পুকুরের পাড় অবশ্যই মেরামত করে নিতে হবে। পুকুর পাড়ের ঢাল ভাঙা থাকলে বা ঢালে গর্ত থাকলে তা মেরামত করে নিতে হবে, কারণ পাড় মেরামত না করলে বাইরে থেকে রাক্ষসে প্রাণী যেমন বেজি, উদ্বিড়াল, সাপ কিংবা অবাঞ্ছিত মাছ প্রবেশ করতে পারে। বৃষ্টির সময় মাছ ভেসে যেতে পারে। এখন আমরা আদর্শ পুকুরের বৈশিষ্ট্য জেনে নিব। পুকুরটি আয়তাকার হবে, মাটি দোআঁশ বা বেলে দোআঁশ হবে, সারা বছর 5-7 ফুট পানি থাকবে, দৈনিক 6-8 ঘন্টা সূর্যের আলো পড়বে, তলার কাদার পরিমাণ 4-6 ইঞ্চির বেশি হবে না। মাছ চাষে পানি ব্যবস্থাপনা বা পানির গুণাগুণ জানা খুবই গুরুত্বপূর্ণ। আসুন আমরা এখন পুকুরের পানির গুণাগুণ সম্পর্কে জেনে নিই। হালকা সবুজ, লালচে সবুজ বা বাদামি সবুজ বর্ণের পানি মাছ চাষের জন্য ভালো। পানির গভীরতা 5-7 ফুট হতে হবে। পানির গভীরতা কমে গেলে পানির গুণাগুণ পরিবর্তন হয়, পুকুরের তলদেশ গরম হয়, পানি ঘোলাটে হয়ে পড়ে। পুকুরের পানি স্বচ্ছ হলে প্রাকৃতিক খাদ্যের পরিমাণ কমে যায়, ফলে মাছের বৃদ্ধি হয় না। পানির স্বচ্ছতা 25-30 সেন্টিমিটার সর্বোত্তম। সেকিডিক্স দিয়ে আমরা স্বচ্ছতা পরিমাপ করতে পারি। পুকুরে নিয়মিত সার প্রয়োগ করে স্বচ্ছতা দূর করা যায়। তাপমাত্রা অনুকূলে থাকলে পুকুরের উৎপাদনশীলতা বাড়ে, মাছের খাদ্য চাহিদা ও দৈহিক বৃদ্ধি দ্বিগুণ পরিমাণে বাড়ে। মাছ চাষের জন্য পানির তাপমাত্রা 25-30 ডিগ্রি সেলসিয়াস হলে ভালো হয়। পানির তাপমাত্রা বেড়ে গেলে বাড়তি পানির সরবরাহ করে পানির তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায়। মাছ চাষে দৈনিক 6-8 ঘন্টা সূর্যের আলোর প্রয়োজন, কারণ সূর্যের আলো পুকুরের সবুজ উদ্ভিদকণা তৈরিতে সহায়তা করে, যা মাছের প্রাকৃতিক খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।
মাছের বেঁচে থাকা ও বৃদ্ধির জন্য অক্সিজেন প্রয়োজন। পুকুরে দিনের বেলায় অক্সিজেন বেশি থাকে, রাত বাড়ার সাথে সাথে অক্সিজেনের মাত্রা কমে যায়। খুব ভোরে অক্সিজেনের মাত্রা সর্বনিম্ন পর্যায়ে থাকে, সে কারণে অনেক সময় অক্সিজেনের অভাবে মাছ খাবি খেতে থাকে এবং কখনো কখনো পুকুর ভর্তি মাছ একসাথে মারা যেতে পারে। পুকুরে অক্সিজেন কমে গেলে বিভিন্নভাবে পুকুরে অক্সিজেন বাড়ানো যেতে পারে, যেমন পানি পরিবর্তন বা নতুন পানি প্রবেশ করিয়ে, অক্সিজেন ট্যাবলেট সরবরাহ করে, অ্যাডেটর মেশিনের সাহায্যে বায়ু সঞ্চালন করে। আদর্শ অক্সিজেনের মাত্রা 4-8 ppm, অক্সিজেন মিটারের সাহায্যে অক্সিজেন পরিমাপ করা যায়। মাছ চাষের জন্য পানির pH একটি গুরুত্বপূর্ণ উপাদান। পানির pH অস্বাভাবিকভাবে কমে বা বেড়ে গেলে মাছের উৎপাদন কমে যাবে। পানির pH বলতে পানির অম্ল, ক্ষার বা নিরপেক্ষ অবস্থাকে বোঝায়, যা 1-14 পর্যন্ত বিস্তৃত। pH 7 দ্বারা নিরপেক্ষ মান, 7-এর নিচে অম্লীয় এবং 7-এর উপরে ক্ষারীয় অবস্থা নির্দেশ করে। আদর্শ pH মান 7.5-8.5। pH মিটার দিয়ে পানির pH পরিমাপ করা যায়। প্রয়োজনীয় পরিমাণ চুন প্রয়োগ ও পানি পরিবর্তন করে পানির pH নিয়ন্ত্রণ করা যায়। পুকুরে বিভিন্ন ক্ষতিকর গ্যাসের সৃষ্টি হতে পারে, তার মধ্যে অ্যামোনিয়া সবচেয়ে ক্ষতিকর গ্যাস। পুকুরে অব্যবহৃত খাদ্য, জৈব পদার্থের পচন, আগাছার পচন ইত্যাদি বিভিন্ন কারণে পানিতে গ্যাসের সৃষ্টি হয়। অ্যামোনিয়ার আদর্শ মান 0.025 ppm, অ্যামোনিয়া মিটার দিয়ে অ্যামোনিয়ার মাত্রা পরিমাপ করা যায়। পুকুরের তলদেশের কাদা অপসারণ এবং পানির পরিবর্তন করে গ্যাস নিয়ন্ত্রণ করা যায়। পুকুরে পানির গুণাগুণের আদর্শ মাত্রা। পুকুরের পানির বর্ণ হালকা সবুজ, লালচে সবুজ বা বাদামি সবুজ বর্ণ। পানির গভীরতা 5-7 ফুট। পানির উচ্চতা 25-30 সেন্টিমিটার। পানির তাপমাত্রা 28-30 সেলসিয়াস। সূর্যালোকের উপস্থিতি দৈনিক 6-8 ঘন্টা। অক্সিজেনের পরিমাণ 4-8 ppm। পানির pH 7.5-8.5। অ্যামোনিয়ার মাত্রা 0.025 ppm। মাছ চাষের ক্ষেত্রে চুন প্রয়োগ জরুরি কাজ। চুন ক্যালসিয়াম সমৃদ্ধ পদার্থ। মাছ চাষের ক্ষেত্রে ক্যালসিয়াম কার্বনেট চুন সর্বোত্তম। পুকুরের পানিতে চুন প্রয়োগের উদ্দেশ্য হচ্ছে চুন মাটি ও পানির pH মাছ চাষের উপযোগী রাখে, বিভিন্ন প্রকার রোগের জীবাণু ধ্বংস করে, তলদেশের ক্ষতিকর গ্যাস দূর করে, পানির ঘোলাত্ব দূর করে, সারের কার্যকারিতা বৃদ্ধি করে। পুকুর প্রস্তুতির সময় মাটি ও পানির pH মান বিবেচনা করে প্রতি শতক জলাশয়ে 500 গ্রাম থেকে 1 kg চুন প্রয়োগ করতে হবে। চুন দুইভাবে প্রয়োগ করা যায়। শুকনা পুকুরে ফুটিয়ে পাউডার অথবা গুঁড়া করে ঢালসহ সমস্ত পুকুরে ছিটিয়ে দিতে হবে, কিংবা পানি ভর্তি পুকুরে তরল করে ছিটিয়ে দিতে হবে। অ্যালুমিনিয়ামের পাত্র, মাটির চাড়ি বা মাটির গর্তে দ্বিগুণ পরিমাণ পানির সাথে 12 ঘন্টা চুন ভিজিয়ে রেখে প্রয়োগ করতে হবে। এরপর পরিমাণ মতো পানির সাথে তা মিশিয়ে পাতলা করে সমস্ত পুকুরে ছেটাতে হবে। সতর্কতা: বাতাসের অনুকূলে ছিটাতে হবে। প্রয়োগের সময় হাতে গ্লাভস বা নাকে মাস্ক পরে নিতে হবে। রৌদ্রোজ্জ্বল দিনে সকাল 10-11 মধ্যে প্রয়োগ করতে হবে। পুকুরে নিয়মিত সার প্রয়োগ করলে মাছের উৎপাদন সন্তোষজনক হয়। সার পানিতে প্রাকৃতিক খাদ্য তৈরির প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ ও খাদ্য তৈরি করে। চুন প্রয়োগের 5-7 দিন পর পুকুরে সার প্রয়োগ করা প্রয়োজন। দু ধরনের সার প্রয়োগ করা যায়, জৈব সার ও অজৈব সার। প্রতি শতকে জৈব সার 5-7 kg, খৈল 200 গ্রাম এবং অজৈব সার যেমন ইউরিয়া 100-200 গ্রাম
টিএসপি 50 থেকে 100 গ্রাম, পটাশ 25 থেকে 50 গ্রাম প্রয়োগ করতে হবে। পরিমাণ মতো টিএসপি ও জৈব সার তিন গুণ পরিমাণ পানির সাথে একত্রে মিশিয়ে 12 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এরপর তা ইউরিয়া ও পটাশের সাথে মিশিয়ে তরল করে নিয়ে 30 মিনিট পর সমস্ত পুকুরে ছিটিয়ে দিতে হবে। সতর্কতা, মেঘলা দিনে বা বৃষ্টির মধ্যে সার প্রয়োগ করা যাবে না। পানি অতিরিক্ত সবুজ থাকলে সার প্রয়োগ করা যাবে না। ঘোলা পানিতে সার প্রয়োগ না করাই ভালো। বাতাসের অনুকূলে ছিটাতে হবে। প্রয়োগের সময় হাতে গ্লাভস এবং নাকে মাস্ক পরে নিতে হবে। পুকুরে মাছ ছাড়ার পূর্বে মাছের প্রাকৃতিক খাদ্য তৈরি করে নিতে হবে। পানিতে সার প্রয়োগের ফলে যে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদ এবং প্রাণীকণা জন্মে তাকে প্রাকৃতিক খাদ্য বলে। এখন আমরা জেনে নেই কিভাবে প্রাকৃতিক খাদ্য পরীক্ষা করা যায়। প্রাকৃতিক খাদ্য দুভাবে পরীক্ষা করা যায়। পানিতে হাত ডুবিয়ে সূর্যের দিকে মুখ করে পরীক্ষাটি করতে হয়। পুকুরের পানিতে কনুই পর্যন্ত হাত ডোবানোর পর যদি তা স্পষ্ট দেখা যায় তাহলে বুঝতে হবে পুকুরে পর্যাপ্ত খাবার নেই। আর যদি হাত দেখা না যায় তাহলে পুকুরে পর্যাপ্ত খাবার আছে বলে ধরে নিতে হবে। তবে ঘোলা পানিতে এই পরীক্ষা করা যাবে না। সেকি ডিস্কের সাহায্যে আমরা খাদ্য পরীক্ষা করতে পারি। সেকি ডিস্ক 20 সেন্টিমিটার ব্যাসের একটি চাকতি, এতে সাদা এবং কালো দাগ কাটা থাকে। 20 সেন্টিমিটার পর্যন্ত ডুবানোর পর সাদা অংশটি অদৃশ্য হয়ে গেলে বুঝতে হবে অতিরিক্ত খাদ্য আছে, তখন পোনা মজুদ করা যাবে না। 25 সেন্টিমিটার পর্যন্ত ডোবানোর পর সাদা অংশটি অদৃশ্য হয়ে গেলে বুঝতে হবে পরিমিত পরিমাণ খাবার আছে এবং পোনা মজুদ করা যাবে। 30 সেন্টিমিটার ডোবানোর পর সাদা অংশটি দৃশ্যমান হলে বুঝতে হবে পানিতে খাবার নাই, তখন পুনরায় সার প্রয়োগ করতে হবে। পুকুরে চাষের জন্য পোনার জাত নির্বাচন। প্রাকৃতিক খাদ্য পরীক্ষার পর যদি বোঝা যায় যে পুকুরে পর্যাপ্ত প্রাকৃতিক খাবার তৈরি হয়েছে তাহলে প্রস্তুতকৃত পুকুরে পোনা ছাড়া প্রয়োজন। মিশ্র চাষের ক্ষেত্রে প্রতি শতকে 6 ইঞ্চি থেকে 9 ইঞ্চি সাইজের শতাংশ প্রতি 45 থেকে 60টি পোনা মজুদ করতে হবে। পোনা মজুদের বিভিন্ন মডেল, জাতের নাম সিলভার কার্প, মডেল 1 10 থেকে 12টি, মডেল 2 7 থেকে 8টি, মডেল 3 15 থেকে 18টি, জাতের নাম কাতলা, মডেল 1 5 থেকে 8টি, মডেল 2 4 থেকে 5টি, মডেল 3 5 থেকে 8টি, জাতের নাম রুই মাছ বা বিগ হেড, মডেল 1 12 থেকে 15টি, মডেল 2 6 থেকে 7টি, মডেল 3 20 থেকে 25টি, জাতের নাম মৃগেল অথবা কার্পিও, মডেল 1 8 থেকে 10টি, মডেল 2 7 থেকে 8টি, মডেল 3 20 থেকে 25টি, জাতের নাম পুটি, মডেল 1 3 থেকে 5টি, মডেল 2 0, মডেল 3 0, জাতের নাম গ্রাস কার্প, মডেল 1 3 থেকে 5টি, মডেল 2 2টি, মডেল 3 0, জাতের নাম কার্পিও অথবা কমন কার্প, মডেল 1 4 থেকে 5টি, মডেল 2 4 থেকে 5টি, মডেল 3 0। সর্বমোট মডেল 1 এ জাতের সংখ্যা 45 থেকে 60টি, মডেল 2 এ 30 থেকে 35টি এবং মডেল 3 এ 60 থেকে 76টি। পুকুরে মাছের ঘনত্ব অনুযায়ী মডেল নির্বাচন করে পোনা ছাড়তে হবে এবং সে অনুযায়ী খাদ্য সরবরাহ সহ অন্যান্য ব্যবস্থাপনা অনুসরণ করতে হবে। দেশের বিভিন্ন সরকারি হ্যাচারি, মৎস্য বীজ উৎপাদন খামার এবং বেসরকারি হ্যাচারি থেকে মাছের পোনা সংগ্রহ করতে পারেন। এ সংক্রান্ত তথ্যের জন্য নিকটস্থ মৎস্য অধিদপ্তর বা যুব প্রশিক্ষণ কেন্দ্রে যোগাযোগ করা যেতে পারে। পোনা সংগ্রহের সময় পোনার সুস্থতা যাচাই করা প্রয়োজন। এক্ষেত্রে আমরা সুস্থ মাছের লক্ষণগুলো জেনে নেই। সুস্থ পোনার শরীরে কোনো ক্ষত বা দাগ থাকে না।
সুস্থপনা দ্রুত চলাচল করে, তার আঁশ চকচকে এবং শরীরে বিজল বা পিছল ভাব থাকে। পোনা পরিবহনের সময় আমাদের সচেতন থাকতে হবে, তা না হলে পরিবহনের সময় মাছ মারা যেতে পারে অথবা পুকুরে ছাড়ার পর পোনার মৃত্যুহার বেড়ে যেতে পারে। পোনার মৃত্যুহার কমানোর জন্য পরিবহনের পূর্বে অবশ্যই পোনা টেকসই করে নিতে হবে। পোনা টেকসই করার জন্য পোনা পরিবহনের আগের দিন পুকুরে সম্পূরক খাদ্য প্রয়োগ করা যাবে না। পোনা পরিবহনের আগের দিন জাল টেনে পোনাগুলোকে আবার পুকুরে ছেড়ে দেয়া দরকার। প্রতি লিটার পানিতে 6-9 ইঞ্চি সাইজের 15-20টি পোনা পরিবহন করা যায়। 30-35 লিটার পানি ধরে এমন একটি পানি ভর্তি অ্যালুমিনিয়ামের পাত্রে পরিমাণ মতো পোনা পরিবহন করা যেতে পারে। নিরাপদে দূরবর্তী স্থানে পরিবহনের জন্য আধুনিক পদ্ধতি সবচেয়ে ভালো। এ পদ্ধতিতে 30x20 ইঞ্চি পলিথিন ব্যাগে পোনা পরিবহন করা হয়। প্রথমে পলিথিন ব্যাগ ছেঁড়া বা ফাটা আছে কি না তা পরীক্ষা করতে হবে। এরপর দুটি পলিথিন একত্র করে রাবার দিয়ে কোণা বেঁধে নিতে হবে। পরে 1/3 অংশ পানি দিয়ে পূর্ণ করে প্রতি লিটার পানিতে 25-30টি পোনা নিতে হবে। পোনা নেওয়ার পর পলিথিন ব্যাগ অন্য একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে ঢুকাতে হবে। এরপর বাকি 3/2 অক্সিজেন দিয়ে পূর্ণ করে রাবার দিয়ে পলিথিনের মুখ বেঁধে দিতে হবে। পুকুরে মজুদের পূর্বে পোনাকে পুকুরের পানির তাপমাত্রা ও পিএইচের সাথে অভ্যস্ত করে নিতে হবে। পোনার ব্যাগ 30 মিনিট পুকুরের পানিতে ভাসিয়ে রাখতে হবে। এরপর ব্যাগের মুখ খুলে পানিতে নিজের হাত অথবা থার্মোমিটার বা হাত দিয়ে পলিথিন ব্যাগ ও পুকুরের পানির তাপমাত্রার ব্যবধান বুঝতে হবে। তাপমাত্রার ব্যবধান 1°C-এর কম হলে ব্যাগটি পুকুরের দিকে মুখ করে পানির স্রোত সৃষ্টি করলে পোনা ধীরে ধীরে চলে যাবে। প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি মাছের দ্রুত বৃদ্ধির জন্য বাইরে থেকে যে খাদ্য সরবরাহ করা হয় তাকে সম্পূরক খাদ্য বলা হয়। সম্পূরক খাদ্য প্রয়োগ করলে অধিক ঘনত্বে মাছ চাষ করা যায়, অল্প সময়ে মাছ বিক্রয়ের উপযোগী হয়, মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং মৃত্যুহার কম হয়, অল্প সময়ে অধিক উৎপাদন ও বেশি মুনাফা অর্জন করা যায়। খাদ্য নিজেরা তৈরি করলে খরচ কম হয় এবং পুষ্টিমান ঠিক থাকে। সম্পূরক খাদ্য তৈরির উপকরণ: চাউলের কুড়া, গমের ভুষি, আটা, চিটাগুড়, সরিষার খৈল ও ফিশমিল। সম্পূরক খাদ্যের পরিমাণ মাছের ওজন, মৌসুম ও চাষ ব্যবস্থাপনার উপর নির্ভর করে। সম্পূরক খাদ্য তৈরির ফর্মুলা: উপাদানের নাম ফিশমিল, পরিমাণ 20 কেজি, সরিষার খোল পরিমাণ 20 কেজি, অটো চালের গুঁড়া পরিমাণ 25 কেজি, গমের ভুষি পরিমাণ 15 কেজি, আটা পরিমাণ 15 কেজি, চিটাগুড় 4 কেজি, ভিটামিন ও মিনারেল 0.1 কেজি, মোট 100 কেজি। একটি পাত্রে নির্দিষ্ট পরিমাণ খৈল দ্বিগুণ পরিমাণ পানির সাথে 12 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তারপর উক্ত খৈলের সাথে অন্যান্য উপকরণ পরিমাণ মতো মিশিয়ে গোলাকার বল তৈরি করতে হবে। তারপর পুকুরের নির্দিষ্ট স্থানে বলগুলো প্রয়োগ করতে হবে। খাদ্য প্রতিদিন নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে ছিটিয়ে প্রয়োগ করা যায়। মাছের ওজন 5-10 গ্রাম হলে প্রতিদিন 100 কেজি মাছের জন্য 5-6 কেজি সম্পূরক খাদ্য দিতে হবে। মাছের ওজন 10-50 গ্রাম হলে প্রতিদিন 100 কেজি মাছের জন্য 4-5 কেজি সম্পূরক খাদ্য দিতে হবে। মাছের ওজন 50-500 গ্রাম হলে প্রতিদিন 100 কেজি মাছের জন্য 2-3 কেজি সম্পূরক খাদ্য দিতে হবে। প্রতিদিন
সকাল 8টা থেকে 9টা ও বিকেল 4টা থেকে 5টা এর মধ্যে দুইবার খাদ্য প্রয়োগ করতে হবে। মাছের খামারে রোগ প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করলে রোগ কম হয়, তবে পরিবেশগত কারণে এবং জীবাণুর আক্রমণের ফলে মাছের বিভিন্ন রোগ দেখা যায়। রোগাক্রান্ত হলে মাছের চেহারা স্বাভাবিক উজ্জ্বল থাকে না, হঠাৎ মড়ক শুরু হয়, দেহের তুলনায় মাথা বড় হয়ে যায়, চোখ বের হয়ে আসে, মাছের আঁশ, ত্বক ও পাখনায় ক্ষত দেখা যায়, শরীর অতিরিক্ত খসখসে হয়ে যায়। রোগের প্রকোপ কম হলে পুকুরে নিয়মিত চুন প্রয়োগ করতে হবে, রোগের প্রকোপ বেশি হলে মৎস্য বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। পানিতে ভাসমান বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মাছের উৎপাদন ক্ষতিগ্রস্ত করে তা জলজ আগাছা নামে পরিচিত। এইসব আগাছা বিভিন্নভাবে পুকুরে মাছ চাষের ক্ষতি সাধন করে, যেমন পুকুরে সূর্যের আলো প্রবেশে বাধা সৃষ্টি করে এবং পানি থেকে পুষ্টি উপাদান গ্রহণ করে, মাছের অবাধ চলাচলে বাধা সৃষ্টি করে, অতিরিক্ত শ্যাওলার কারণে রাতের বেলা পানিতে অক্সিজেন স্বল্পতা দেখা দেয়, ফলে মাছ মারা যেতে পারে। ক্ষতিকর প্রাণী যেমন ব্যাং, সাপ, উদ্বিড়াল সহজেই আগাছার মধ্যে লুকিয়ে থাকতে পারে। পুকুরের সার্বিক প্রস্তুতির জন্য জলজ আগাছা দমন করতে হবে, শারীরিক পরিশ্রম করে সহজেই আগাছা পরিষ্কার করা যায়। রাক্ষসে মাছের উপস্থিতি মাছের উৎপাদনকে ব্যাহত করে। যে সমস্ত মাছ আমাদের চাষযোগ্য মাছ খেয়ে ফেলে তাকে রাক্ষসে মাছ বলে। রাক্ষসে মাছ আমাদের চাষযোগ্য মাছ খেয়ে ফেলে, অর্থাৎ 1 কেজি রাক্ষসে মাছ 10 থেকে 12 কেজি চাষযোগ্য মাছ খেয়ে ফেলতে পারে। এরা ক্ষতিকর রোগের জীবাণু বহন করে। রাক্ষসে মাছ পুকুরে বাসস্থান, খাদ্য ও অক্সিজেন নিয়ে প্রতিযোগিতা করে। রাক্ষসে মাছ দমন করার জন্য পুকুর শুকানো সবচেয়ে ভালো উপায়। এতে পুকুরের উৎপাদন বাড়ে। শুকানো সম্ভব না হলে জাল টেনে রাক্ষসে মাছ দমন করা যায়। দমনের সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হল রোটেনন প্রয়োগ। রোটেনন বাদামি বর্ণের পাউডার যা বাণিজ্যিকভাবে কিনতে পাওয়া যায়। প্রতি শতকে প্রতি ফুট গভীরতায় 25 থেকে 30 গ্রাম রোটেনন প্রয়োগ করে আমরা রাক্ষসে মাছ দমন করতে পারি। সতর্কতা: বাতাসের অনুকূলে ছিটাতে হবে, প্রয়োগের সময় হাতে গ্লাভস বা নাকে মাস্ক পরে নিতে হবে, রৌদ্রোজ্জ্বল দিনে সকাল 10টা থেকে 11টার মধ্যে প্রয়োগ করতে হবে। ঠান্ডা ও পরিষ্কার আবহাওয়ায় মাছ ধরা উচিত, বিশেষ করে ভোরে মাছ ধরা উত্তম। স্থানীয় বাজারের সময় বিবেচনা করে মাছ ধরতে হবে। 3 ভাবে মাছ ধরা যায় বা আহরণ করা যায়। বেড জাল পদ্ধতি: বেশি পরিমাণ মাছ ধরতে বেড জাল ব্যবহার করা হয়। বেড জালের ফাঁসের আকার 1 থেকে 2 ইঞ্চি হয়। ঝাঁকি জাল: অল্প পরিমাণ মাছ ধরতে ঝাঁকি জাল ব্যবহার করা হয়। এ জাল দিয়ে সহজে কার্প জাতীয় মাছ ধরা যায়। পানি নিষ্কাশন পদ্ধতি: পুকুরের সমস্ত পানি নিষ্কাশন করেও মাছ আহরণ করা যায়। মাছ ধরার সময় বা ধরার পর মাছের গুণগত মান ঠিক রাখার বিষয়ে নজর দিতে হবে। মাছগুলো পরিষ্কার করে ধুতে হবে। ধরার সময় যাতে আঘাতপ্রাপ্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। যথাশীঘ্রই তাজা মাছ বাজারজাত করতে হবে। মাছ চাষের ক্ষেত্রে আমরা এতক্ষণ যে ব্যয়ের হিসাব দেখলাম, এখন আমরা জেনে নেই এর থেকে মোট আয় এবং নেট লাভ কি পরিমাণ হবে। মোট মাছের উৎপাদন 6000টি, 90% 5400টি। প্রতিটির ওজন 1 কেজি হিসেবে মোট 5400 কেজি। প্রতি কেজি 100 টাকা হিসেবে মোট মূল্য 100 × 4500, মোট 540000। নেট লাভ 540000 থেকে মোট ব্যয়ের পরিমাণ যদি বাদ দেওয়া হয় 333325, নেট লাভ হবে 206675।